জানি না শক্তি কিন্তু কে জানে আমাদেরকে মামি মামি বলে ডাকতেছ কেন বনের কোকিল সেই বনের কোকিল বলতিছি কি বলতিছ এখন কি করবে বলো তাহলে চলো আ গুলকে ধরবো ভাই কি করবে পোজ বানাবো যদি পোজ না মানে তাহলে থুপ খিলাবো নেলটা থুপ খাই দেব কিন্তু সে না কখনোই না চলো গাছে কি উঠবে বুড়ি এই বুড়ি যাও বুড়ি এই বুড়ি তুমি ডালটা ভেঙে বলবে না এই সখী চলো তা ভাই চলো চলে শুনে চলো চলো সখী ও আমি কেন এসেছি আমি ধাক্কা খেয়েছি এই ছেলে আমাদের রাস্তা কেন ব্লক করলে তুমি ও আমি কেন রাস্তা ব্লক করেছি আমি এই তোমাদের পঞ্চসখীর মধ্যে আমার মামি রয়েছে তাই আমার মামির সাথে কথা আছে মানে কি হ্যাঁ হ্যাঁ এই তোমার মামি কি হবে এই পঞ্চসখীর মধ্যে মামি রয়েছে নিশ্চয়ই আচ্ছা বলো তোমার বাসা কোথায় ও আমার বাসা কোথায় তার আগে একটি কথা শোনো ভালো ওই প্রাণ ভয় আছে তোমার দেখা আমায় বুঝি ও কন্যা প্রাণ ভয় আছে তোমার দেখা তোমার উচিত ঠিক হয় ও কন্যা প্রাণ ভয় আছে Oh,
সুন্দর আমার নামটি দুর্লভ এই সখী এই তার ভাগিনা এসেছে ভাই এ তোমার মামি না মামি রে বেয়াদব আমি বেয়াদব বেয়াদব না তুই কি কেন আমরা কোন শ্রীলং করতেছি মেয়ে মানুষ এখানে ছেলে এখানে এসেছো ও তাই নাকি মামি নাম কি বলো আমার মামি নাম তোমরা নিশ্চয়ই জানো কৌশলা দেবী কৌশলা হ্যাঁ হ্যাঁ এ সখী তোমার ভাগিনা এসেছে আমার তুমি আমার মামি বলতো তোমার নাম কি কৌশলা আরে আমার মামির হাতে তো কলস রয়েছে তোমার হাতে তো কলস নেই ও তাই নাকি আমি বুঝতে পেরেছি এই ছয় ঘটিকার জলে তুমি আমাকে ধোকা দিতে চাও আমার মামি কৌশলা আমি ভালোভাবেই চিনি এসকি তুমি নেটওয়ার্ক পাবে না কারণ তুমি তো কৌশলা না তুমি হচ্ছে ঘোষলা তুমি হচ্ছে ঘোষলা আমি হচ্ছে ঘোষলা আমি মানব না দানব এতক্ষণ তাহলে বুঝতে পারোনি আরে দানব হতে যাবো কেন আমি নিশ্চয় মানব একসাথে যাবে কিন্তু ক্ষণিকের জন্য একটু আড়ালে থাকো আর আমার মামির সাথে আমার কিছু গোপন কথা রয়েছে তোমার মামির সাথে কি আমার গোপন কথা রয়েছে যা আমাদের সামনে বলা যাবে না 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 সব কথা তো সবার সামনে বলা যায় না ঠিক আছে যেহেতু সব কথা সবার আগে বলা যায় না সেহেতু তোমার মামার তোমার মামির বাড়িতে আসিও সেখানে দুজনে বসে গল্প করিও আরে না না আরে আমার মামির বাড়িতে যদি যেতে পারতাম তাহলে সাত সকালে খেলে ছুটে আসলাম এই ডিগ্রি সরে মেরে বলো না তুমি সত্যি বলেছো তুমি কি করলে বাবা ওরে শেষ পর্যন্ত তুমি আমার কাকে কলসানা ভেঙে দিলে সেখানে ভ্রমণ সেজে মধু পান করে আসতে তুমি আমাকে ফুল বাগান দেখিয়ে দিবে আর সেই ফুলের মধু পান করে আমার প্রাণ ভরবে মামি হ্যাঁ লক্ষায় ভরবে অবশ্যই ভরবে ঠিক আছে দেখিয়ে দাও তবে শুনো ঠিক আছে ও ভাই গিনা রে চাতকে ফুলে যেমন ওরে মাকো ওর হায় করতে হে
আরে তুই ধরে না শিশু ভাগিনা মুখে নাই তোর লাশ সামান্য মা কইও ধরতে চাস তুই পূর্ণিমার আচার মামি তুমি বারবার আমাকে অপমান করছো শেষ পর্যন্ত তুমি আমাকে মা কর বলে ঘোষণা করছো না তো ভুল বলেনি বাবা তাই নাকি হ্যাঁ তবে শুনো বলো মামি এতক্ষণে তুমি আত্মসমর্পণ করলে কিন্তু তার আগে যে অপমান অবচ্ছেদ করেছো এই অপমানের প্রতিশোধ আমি নিয়ে না লোকে না মামি দয় করে তুমি আমার কাছে আসো না লোকে একটু করে বেলিং দিয়ে না শান্ত না করো মামি না লোকে না চলে আসো মামি না লোকে না কই না চারে হে চারে I saw the show with us about he turned at his head. Oh, I keep my meaning. I'll be for another consideration. Thank you.
افضل من المسلمين ولكنك تتحدث عن المسلمين